হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। টিচিং উইথ ফানি আবার স্বাগত জানাই। আজকে আমরা বীজগণিতের কিছু অঙ্ক প্র্যাকটিস করব এবং যদি শর্টকাট পদ্ধতি থাকে তাহলে শর্টকাট পদ্ধতিটা আমরা জেনে নেবো। শর্টকাট পদ্ধতিটা সময় বাঁচানোর জন্য আমি ব্যবহার করি, এগুলো পরীক্ষা, চাকরি পরীক্ষা, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতে কাজে লাগে যখন এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে তখন। তাই এই পদ্ধতিগুলো তাদের জন্য, তা উল্টো পাল্টা কমেন্ট করে বলবে না যে পদ্ধতিগুলো ভুল বা কিছু আছে। এগুলো একটা শর্টকাট পদ্ধতি তৈরি করি যাতে আপনাদের অনেক সুবিধা হয় পরীক্ষার সময়। তাহলে আমরা কয়েকদিন ধরে বীজগণিতের প্র্যাকটিস করছি, এখনও কয়েকদিন এইভাবে ধারাবাহিকভাবে বীজগণিতের প্র্যাকটিস চলবে। তাহলে চলো শুরু করা যায় আজকের পার্ট, টিচিং উইথ ফানি। প্রথমে দেখে নিই একটা সহজ অঙ্ক, প্রত্যেকবারের মতো আজকে একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করেছি। তাহলে 5 to the power 24, 5 to the power 24-এর বর্গমূল কত হবে এটা বলা হয়েছে। এটা এমসিকিউ প্রশ্ন, এটা আমরা একটা এসএসসি পরীক্ষা থেকে নিয়েছিলাম। তা দেখে নিই এগুলোর মধ্যে কোনটা হবে। তাহলে এগুলো একদম সহজ অঙ্ক, তাই এগুলো শর্টকাট পদ্ধতি করার দরকার নাই। এটা কীভাবে আমরা লিখতে পারি, 5 to the power 24, এর বর্গমূল মানে বর্গমূলের চিহ্নটা আমরা দেবো। তাহলে এটার মানে কি, বর্গমূল মানে কি, 5 আর 24, বর্গফল মানে হচ্ছে এর পাওয়ার যেটা থাকে তার হাফ, 1/2, এটা হচ্ছে বর্গমূলের মানে, এটা মনে রাখবে। তাহলে 2 12 24, তাহলে অ্যান্সার হলো 5 to the power 12। তাহলে কোনটা অ্যান্সার হলো, এ। আবার বলে দিচ্ছি শর্টকাট পদ্ধতিটা, শর্টকাট পদ্ধতি নয় এটা, সাধারণ পদ্ধতি, পদ্ধতিটা আবার বলে দিচ্ছি যাতে মনে থাকে। এটা বর্গমূল করতে বলেছে, আমরা বর্গমূল চিহ্ন দেবো, যখন বর্গমূলটা উঠবে, রুট ওভার টা বর্গমূল বা রুট ওভারটা যখন উঠবে তখন এর পাওয়ারের সঙ্গে অর্ধেক গুণ হয়ে যাবে, হাফ গুণ হয়ে যাবে, 1/2 গুণ হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। এটা কাটাকাটি করে নেবো পাওয়ারটা, তাহলে 12 কে 12 থাকলে 5 to the power 12, মানে উত্তর এলো 1। এরপর দেখে নিই পরের প্রশ্ন, পরের প্রশ্নটা দেখতে পাচ্ছেন আমরা, এটা পরের প্রশ্ন হচ্ছে এটা, 1 5টা 1 আছে তার স্কোয়ার, এর মান কত হবে। এটা করতে গেলে অনেক টাইম লেগে যায়, তাই আমরা কি করি, একটা শর্টকাট পদ্ধতি বের করে নিয়েছি একটা। এবং যদি 1 থাকে, যদি সব সবগুলি সংখ্যা যদি 1 থাকে তাহলে এই ফর্মুলাটা কাজে লাগবে। তাহলে যেহেতু 1-এর অঙ্কটা এসেছে, এটা পরীক্ষাতে এসেছিল বলে আমি এটা নিয়ে এসেছি, তাহলে এই অঙ্কটা আমরা প্রথমে দেখে নিই। দেখে নিই প্রথমে কতগুলো 1 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে 5টা 1 আছে। তাহলে আমরা কি করব, 1 2 3 4 5, প্রথমে 5টা 1 আছে বলে 1 2 3 4 5 পর্যন্ত আমরা লিখে নেবো। এবার কি করব, 5-এর পর থেকে উল্টো করে লিখতে লাগবো, কি 4 3 2 1। তাহলে এটার অ্যান্সারটা চলে এলো, এইটার অ্যান্সার হবে। তাহলে আমাদের অ্যান্সার আছে ডি। এবার দেখে নিই যদি এটা এক একই একই থাকো কিন্তু যদি সংখ্যাটা কম থাকে, যেমন এটা আছে 5টা 1, যদি এখানে 3টা 1 থাকে তার স্কোয়ার থাকে, তাহলে একইভাবে আমরা করতে পারি, কী হবে না, 1 2 3 3 পর্যন্ত লিখবো, এবার তার উল্টো থেকে লিখতে হবে 2 1, তাহলে এটা উত্তর হয়ে গেল। এবার যদি 4টা 1 থাকে বা 4টা 1, প্রথম 4টা 1-এর স্কোয়ার, তাহলে এটা কীভাবে হবে, 1 2 3 4 3 2 1, বোঝা গেল। তাহলে এটা চলে গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর। এবার নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই, নেক্সট প্রশ্নটা দেখে নিই, যদি √(1 − x/529) = 16/23, 16/23 হয় তাহলে x এর মান কত। তাহলে এটা আমরা প্রথমে প্রথমে শর্টকাট পদ্ধতিটা বলে দিচ্ছি, হ্যাঁ ভালো করে শুনে নেবেন, তারপর আমি বলে দেবো যে কীভাবে এটা হচ্ছে, শর্টকাট পদ্ধতিটা কীভাবে এলো এবং কীভাবে এটা বড় পদ্ধতিতে করা যায়। তাই দুটো পদ্ধতিতে করে দেখা ভালো, কারণ যারা পরীক্ষা দেবে এমনি পরীক্ষা, যাদের বড় টাইপের প্রশ্ন হবে তাদেরকে এটা করতে হবে, তাই তারা আমাকে আর কমেন্ট করে বলতে পারে উত্তরটা কী হয়ে গেলো। আমি যেভাবে বের করেছি সেটা বলে দিচ্ছি। তাহলে 1 - তাহলে যদি দেখি এখানে পাওয়ারটা কত আছে, 23, আর 23-এর স্কোয়ার কত হচ্ছে আমরা দেখে নেবো। 23-এর স্কোয়ার যদি এইখানের মানটা 1 − x/529 থাকে এরকম, বা 23-এর স্কোয়ার হচ্ছে 529, সেটাকে দেখে নেবো। 23-এর স্কোয়ার হচ্ছে, দেখছি দেখে নিই, দেখে নাও আমি, দেখে 3 3 9, 3 2 6, 3 2 6, 12 12 2, হাত থেকে 1 2 5, 529 আমাদের চলে এলো, 529 মান এলো, মানে এটা ডবল যদি হয়, স্কোয়ার যদি এটা হয়, তাহলে এই ক্ষেত্রে উত্তরটা এইভাবে শর্টকাটে কাজে লাগবে। কীরকম না,
আমরা শর্টকাটই করব, এটা স্কয়ার বের করে দেবো 529, তার সঙ্গে বাদ দেবো 16 স্কোয়ার। 16 স্কোয়ার কত? 16 স্কোয়ার হচ্ছে 5256। আচ্ছা স্কোয়ারে যদি কোনো বের করার যদি কোনো পদ্ধতি কারো জানা না থাকে বা শর্টকাট পদ্ধতি জানতে চান, তাহলে অবশ্যই আমার প্লে লিস্টে বা ভিডিও লিস্টে গিয়ে বর্গ বের করার, স্কোয়ার বের করার একটা শর্টকাট পদ্ধতি আছে। একটা না দুটো পদ্ধতি আমি বের করেছি, দুটো পদ্ধতির মধ্যে দুটোই দেখে নিতে পারেন এবং যেটা সহজ লাগে সেটা করে নিতে পারেন আপনারা। তাহলে এটা বিয়োগ করে দেখে নিন, 6 আছে কয় 3, 5 আছে কয় 12 7-এ, আর 3 আছে কত 273। অ্যান্সার এলো সি। এবার এটা কিভাবে এলো? শর্টকাট পদ্ধতি তো করলাম, এবার বড় পদ্ধতিটা আমরা দেখে নিই। তাহলে এটা এটা যদি হয়, তাহলে এটাকে আমরা যেটা আছে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে এটাকে লিখতে পারি 1 - x^5 529। এবার এটা রুট হার উঠে গেলে কি হবে, পুরো পাওয়ারটা হাফ হয়ে যাবে, হাফ হয়ে গেল, ইকুয়াল টু 16/23। 16/23 এটা হলো, আর বা এটা হচ্ছে, এটা যদি বিয়োগ করা হয় 529 - x/529। এবার এটা পাওয়ার মানে এটা হাফ আছে, উল্টো দিকে এলে এটা হয়ে যাবে স্কোয়ার, মানে 16^23। তাহলে সরি, বা 529 - x/529 ইকুয়াল টু 16/16 256, আর 23 স্কোয়ার হচ্ছে 529 529 529 কেটে গেল। তাহলে এটা বলতে এক্স ইজিক্যাল টু 529 - 256, এটা এলো 273। তাহলে এগুলো করে করে বুঝতে পেরেছিলাম যে উত্তরটা আসবে এইটা, স্কোয়ার থেকে মাইনাস করে 16 স্কোয়ার যদি করা হয় তাহলে যেটা উত্তর আসবে সেটা আসবে 273। এটা হয়ে গেল 3 নম্বর অঙ্ক। এবার দেখে নিই 4 নম্বর অঙ্ক। তাহলে 4 নম্বর অঙ্কটা দেখে নাও, এতের এককের অঙ্ক কত হবে, এটা কিভাবে করব। তাহলে এটা শর্টকাট পদ্ধতিতে বলে দিচ্ছি, 173 দিয়ে আর স্কোয়ার করে কিছু হবে না। তাহলে শর্টকাট পদ্ধতি হচ্ছে এটাকে আমরা যেটা পাওয়ার থাকবে সেটা শুধু 4 দিয়ে ভাগ করব। তাহলে 173-কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 4 16, 4 3 12, এর ভাগ শেষ হচ্ছে 1। আমাকে কিন্তু এককের অঙ্কটা বের করতে বলেছে, এর মান কিন্তু বের করতে পারিনি। এর ভাগ শেষ যেটা থাকবে 1, সেটার 122-এর পার করে নেবো, সেটা মানে 122^1। তাহলে কত হবে 122। এরকম অঙ্ক কত সেটা দেখে নেবো, এরকম অঙ্ক হচ্ছে 2। তাহলে আনসার হবে 2। একদম শর্টকাট পদ্ধতিটা বলে দিলাম, এভাবে করে নেবে, কারণ পরীক্ষায় বড় করে করতে গিয়ে অনেক টাইম লেগে যাবে, তাই আমি এই পদ্ধতিটাই বলে দিচ্ছি। এটা এইভাবে করে নেবে আপনারা। আরেকবার বলে দিচ্ছি কিভাবে করতে হবে, যেটা পাওয়ার থাকবে যদি সেটা 4-এর বেশি থাকে তাহলে সেটাকে 4 দিয়ে ভাগ করে দেবো আমরা, যে শর্ট করে নেবো, একদম শর্ট শর্ট করে নিচ্ছি পাওয়ারটাকে। তাহলে সেটা যদি শর্ট করে নিই তাহলে সেটাকে কত আছে, 173, 4 দিয়ে ভাগ করলাম, ভাগ শেষ হয়ে গেল 1। ভাগ শেষ যদি 1 থাকে তাহলে সেটার পাওয়ার করে নেবো 122। 122^1 = 122। একক একক ঘর কত আছে, এটা একক, একক ঘর 2 আছে, তাহলে অ্যান্সার হবে 2। এটা বড়ভাবে করেও দেখে নিতে পারো, এটাই আসবে অ্যান্সার। যদি ক্যালকুলেটার থাকে তাহলে ক্যালকুলেটারের সাহায্যে দেখে নিতে পারো। তাহলে ওই অঙ্ক আরেকটা দেখে নিই, 5-এর অঙ্ক 70^70, 17-এর পাওয়ার হচ্ছে 7, এটা একক অঙ্কটা কী হবে। তাহলে কীভাবে করবো, 17-কে আমরা 4 দিয়ে ভাগ করবো, এই পাওয়ারের 17-টা, 4 4 16, আর 1 থাকলো অবশিষ্ট। তাহলে 17-এর পাওয়ার হবে 1 = 17, একক অঙ্ক 7, তাহলে অ্যান্সার হবে বি। তাহলে পরের অঙ্ক দেখে নিই, অঙ্ক কোয়েশ্চেন নম্বর 6, √72 + √72 + √72 + এটা ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে এটা আমরা কিভাবে করব, তাহলে এই পদ্ধতিটা আমরা আগে করেছিলাম তাই এখনো করব। যদি সব সংখ্যাটা একই থাকে, একই সংখ্যা থাকে, এটা এটা এটা, তাহলে এটাকে আমরা ভেঙে নেবো, এমনভাবে ভেঙে নেবো যে দুটি সংখ্যা বিয়োগফল 1 হয়। তাহলে 72-কে যদি আমরা 9 * 8, 9 8 72 হচ্ছে, তো বিয়োগফল হচ্ছে 1, তাহলে এইভাবে ভেঙে নেবো, 9 আর 8-এ
একে ভেঙে নিলাম। এবার যদি এখানে প্লাস থাকে তাহলে বড় সংখ্যাটা হবে উত্তর, আর যদি মাইনাস থাকে তাহলে ছোট সংখ্যাটা হবে উত্তর। তাহলে বড় এটা কি আছে প্লাস, তাহলে উত্তর হবে 9। একদম শর্টকাট পদ্ধতি এটা, এর থেকে শর্টকাট পদ্ধতি আর হবে না। 8টা 72 করে ভেঙে নিলাম 9, এটা বড় করে যদি ভাঙতে পারো তাহলে দেখে নেবে, তাহলে এই উত্তরটাই আসবে। নেক্সট অঙ্কটা হচ্ছে 7-এর অঙ্ক, এটা দিয়েছে রুট ওভার করে করে দিয়েছে, এটা আমরা কিভাবে করব? তাহলে এটা আমরা ভেঙে নেব কিভাবে, এত সহজ, এইখান থেকে শুরু করব। তাহলে 169-এর রুট ওভার কত? 13। তাহলে 108-এর সঙ্গে 13 যোগ করলে 121, তাহলে রুট ওভার হবে 121 হলো। তাহলে রুট ওভার 121 যদি রুটের বাইরে নিয়ে আসা হয় তাহলে কি হবে, 11। 111 121, 11। 11-এর সঙ্গে 38 যোগ করলে কত হয়? 49, মানে 49। 49 কার স্কোয়ার 7-এ, তাহলে রুট ওভারটা ভেঙে গেলে 7 হবে। 57 আর 7 যোগ করলে কত হবে? এই 57-এর সঙ্গে 7 যোগ হবে, যেহেতু এখানে প্লাস আছে। 57-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 64। 64, 64 থেকে এবার রুট ওভার করলে কত হবে? 8। 8-এর সঙ্গে এই 8 যোগ হবে, 8+8 তাহলে হবে 16। 16 কার স্কোয়ার 4, তাহলে আনসার হবে A 4। তাহলে আজকে এই পর্যন্ত, পরের দিন আবার একটা সিরিজ নিয়ে আসবো। ভালো লাগলে লাইক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টিচিং ইজ রিয়েলি ফান।